আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো মোবাইল নাম্বার মনে রেখে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার পদ্ধতি। তোমরা বলবে, স্যার মোবাইল নাম্বার মনে রেখে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখা যায়? হ্যাঁ, আমি রাজু স্যার বলছি। আমি তোমাদের শেখাবো মোবাইল নাম্বার মনে রেখে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার পদ্ধতি। তোমরা প্রায় মুখস্থ করো, দিয়ে খাতায় প্র্যাকটিস করো, কিছুদিন মনে থাকে আবার ভুলে যাও। আবার তোমরা মুখস্থ করো, খাতায় লিখো, প্র্যাকটিস করো, দিয়ে আবার ভুলে যাও। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, এই ভিডিওটি পুরোটা দেখো, তোমরা অবশ্যই অনেক দিন মনে রাখতে পারবে আর কোনো দিন ভুলবে না। তার আগে আমি তোমাদের মৌলিক সংখ্যা কাকে বলে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, কী কী এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফলগুলি কতটি সেটা জানাবো। এবং এই ভিডিওটির কোথাও আমি মোবাইল নাম্বার মনে রেখে মৌলিক সংখ্যা মনে রাখার পদ্ধতিটা জানিয়ে দেবো। তাই তোমাদের বারবার বলছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। চলো শুরু করি। প্রথমে আমি তোমাদের শেখাই মৌলিক সংখ্যা কাকে বলে। এটা তোমরা মোটামুটি সবাই জানো, তবু আমি তোমাদের শেখাচ্ছি। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? তো উত্তর হচ্ছে, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এক থেকে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাই হলো মৌলিক সংখ্যা। এবার তোমাদের আমি শেখাবো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তো মনে রাখবে তোমরা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। তার মধ্যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি। 51 থেকে 100 পর্যন্ত মৌলিক
সংখ্যা 10টি। এবার তোমাদের আমি শেখাবো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি। সমান 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 2, একটা কোনো মৌলিক না যৌগিক না, এটা তোমরা মনে রাখবে। 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 55, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। বুঝলে? এবার আমি তোমাদের শেখাবো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত, মানে যতটি মৌলিক সংখ্যা আছে 2 থেকে শুরু করে 97 পর্যন্ত সেগুলোর যোগফল কত। তোমরা কিন্তু মনে রাখবে কিছু 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল সমান 1060। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। এবার আমি তোমাদের শেখাবো, তোমরা যেটি জানার জন্য পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে, চলো শুরু করি। তোমরা কিন্তু মনে রাখবে আর দেখো কি আমি শেখাচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি জানো? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আর 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে কতটি? 4টি। 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টি। আর 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টি। তো দেখো এবার মজাটা, যে আমরা যেগুলো সব মৌলিক সংখ্যা পেয়েছি সেইগুলোকে আমরা মোবাইল নাম্বার অনুযায়ী সাজিয়ে নেব এবং মুখস্থ রেখে দেব, তবে সহজেই কিন্তু আমাদের মৌলিক সংখ্যাটা মনে থেকে যাবে, সেটা কোনোদিন ভুলবো না। আমরা যেমন অনেকটা মোবাইল নাম্বার মনে রাখতে পারি, বাড়ির বাবার, মার, দাদার, দিদির, বোনের, জ্যাঠা, জেঠি সবার নাম্বার মনে রাখতে পারি, তো এই মোবাইল নম্বরটাও তোমরা সবাই অবশ্যই মনে রাখতে পারবে। দেখো আমি সাজিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটা, এলাম মোবাইল নম্বর 4।
তারপরে কি আবার পেয়েছিলাম চার, তারপর আবার কি পেয়েছি দুই, তারপর আবার পেয়েছি দুই, তারপর আবার পেয়েছি কত তিন, আবার কত পেয়েছি দুই, আবার কত পেয়েছি দুই, আবার কত পেয়েছি তিন, আবার কত পেয়েছি দুই, আবার কত পেয়েছি এক। দেখো মোবাইল নম্বর অনুযায়ী কিন্তু হয়ে গেছে, মোবাইল নম্বর যেমন 10টা থাকে এখানেও 10টা আছে, 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখো এটা আমি সাজিয়ে দিচ্ছি আরও ভালোভাবে, তোমাদের মনে থেকে যাবে। এইভাবে মনে রাখবে 44 22 322 321। দেখো কত সহজভাবে তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা সহজেই কিন্তু এই মোবাইল নম্বরটা মনে রাখতে পারবে, ভালোভাবে মুখস্থ করে নেবে। আর তোমরা কিন্তু ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, এবং এরকম আরও টেকনিক বা আরও গুরুত্বপূর্ণ অঙ্ক জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।